মিরসরাই উপজেলার বারেরহাট পৌরসভার 2017-18 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়। বারেরহাট পৌর কার্যালয়ের সামনে পৌর মেয়র নিজামুদ্দিনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, এডারও বক্তব্য রাখে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন। এসময় পৌর মেয়র বিগত বাজেটের উন্নয়নমূলক প্রকল্পগুণ তুলে ধরিবার পাশাপাশি 2017-18 অর্থ বছরের লাই 38,26,00,000 561,577 বাজেট ঘোষণা করে কোথায় দেবো আমরা আমাদের নগর পিতা যে আছে যাকে আমরা মেয়র বানিয়েছি ওনার কাছে আমরা আবদার করব, দাবি করব। আপনি চেষ্টা করতেছেন বলতেছেন এটা বলবো না, তবে যেসব কাজগুলো দৃশ্যমান সেগুলো আপনাকে নজর দিলে আমি মনে করি ভালো হবে। আমরা ইনশাল্লাহ এক বছর সম্পাদন করে আমাদের পক্ষে আসবো না, কিছু না, কারণ একটা মানুষের ভিজন থাকতে হয়। আমার যদি লক্ষ্য না থাকে, আমার যদি উদ্দেশ্য না থাকে, তো আমি কি নিয়ে কাজ করবো? তারপরে একটা উদ্দেশ্য নিয়ে আমরা আগাচ্ছি, আপনাদের দোয়া থাকবে, আপনারা যদি দোয়া করেন এবং সার্বিক সহযোগিতা করেন। দর্শক, আমার এই ভিডিও কিন্তু আমার কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দেবায় উপস্থাপন এবং সি প্লাসের ফোনে যা হোক।